চোরের মার বড় গলা, চোরের মুখে বাংলা বেতার রুমাল দিয়া ঢাক, আর আমি শুভ দুই হাত তুলে দোয়া করি ভাইচা তোরা থাক। আরে চুরিও করবি ব্যানও করবি অসম্ভব, প্রতিবাদ করব প্রতিরোধ করব। এটা হচ্ছে এই যে এবিবিএফ মিস্টার ঢাকা, এটা হচ্ছে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন কর্তৃক, এটা হচ্ছে 2020 সালে যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ বডি শরীর ফেডারেশন কর্তৃক, এই হলো চারটা মেডেল। আর যেটা তো চুরি করছে এটা সরা এখান থেকে, এটা চোরদের মেডেল, এটা ধরবো না, এটা সরা এখান থেকে, এটা সরা, এটা আমার অর্জন না, আমার অর্জন গোল্ডেন কালার, এই সিলভার কালার অর্জন আমার না। যেহেতু আমি একটা প্লেয়ার অ্যাথলিট, হার জিত হচ্ছে খেলারই একটা অংশ, একটা পর্যায়ে ধরেন আমি মেনে নিছি যে আমি সেকেন্ড, বুঝে নিলাম। নেওয়ার পর আপনারা তো আমার ভিডিওটা দেখেছেন, আমি কি কোনো রিয়াকশান করেছিলাম? আমি তো সোজা যে মেডেলটা পড়লাম, আমার প্রাইজগুলো নিলাম, আমি চলে যাচ্ছিলাম। তো সাধারণ সম্পাদক নাকি বা উনি একটা বড় দায়িত্বে আছে, যে লোকটা নজরুল স্যার, ভদ্রলোক, ভালো লোক। তো ওই ভদ্রলোক যেই ব্যবহারটা করলো, যেই ভদ্র আচরণটা আমার সাথে করলো, আপনারা অনেকেই দেখেছেন। আমাকে আমি বলতেছিলাম যে স্যার আমাকে একটু মাইকটা দেন, মানে আমি তো চারবারের চ্যাম্পিয়ন, আমার অনেক ফ্যান ফলোয়ার এখানে, আমি চারবারের চ্যাম্পিয়ন, আমি বলতে আমি কিছু একটা বলে নেমে যেতাম, মাইকটা চাইছিলাম। আমাকে মনে হইতেছে যে আমি একটা কুত্তা আর বাড়ির সামনে খাড়াইছি, আমার খাদাইতে হইব, নাইলে আর মুরগি ছাগল টাগল একটু খায় ফেলবো, নষ্ট করে ফেলবো তার বাগান। হ্যাঁ, এমন একটা আচরণ করলো, ভাও ভাও করে দুটো খেউকানি দিল, পরে মিজাজ হয়ে গেছে খারাপ। তারপর কী করছি না করছি মাথায় আর কিছু খেলে নাই। আমার একটা সন্দেহ আছে, আদৌ কি উনি শিক্ষিত, ওনার মধ্যে কি এডুকেশন জিনিসটা আছে, আমার এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত সমাজ আর একটা শিক্ষিত জাজ প্যানেল কখনো এরকম আচরণ করতে পারে না, প্লাস হচ্ছে কখনো এরকম একটা ডিসিশন দিতে পারে না। ওকে ফাইন, আমি ব্যাদবের শীর্ষে, চরম ব্যাদব, মানে এই বাংলাদেশে আমার মতো চরম অ্যাথলিট, ব্যাদব অ্যাথলিট আর একটাও নাই। একদিনের মাথায় কীভাবে একটা ডিসিশন ছাড়া, প্রেস কনফারেন্স ছাড়া, ব্রিফিং ছাড়া, কীভাবে একটা অ্যাথলিটকে হচ্ছে তারা এই ব্যান করে দিল? ব্যান তাও কি দুই মাস, এক সপ্তাহ, এক বছরের জন্য না, লেখা আজীবন। ওর বাপের সম্পত্তি, বাপের ঘরের কলা ছিল্লা আর গিল্লা, এটা হচ্ছে ফেডারেশনের যে দায়িত্ব আছে, তাদের বাপের সম্পত্তি ন্যাশনালি কোনো কিছু না, এটা এটা কোনো ন্যাশনাল ইস্যু না, তাদের পারিবারিক প্রতিষ্ঠান, পারিবারিক জিনিস, তারা পারিবারিকভাবে অ্যারেঞ্জ করছে। তাদের বাপ দাদা চাচা ভাতি যারা টাকা পয়সা দিছে, তাদেরকে তাদের দিতে হবে, তারা তো দায়বদ্ধ। টাকা খাইলে আপনি দায়বদ্ধ না? যেই ভাইয়ার সাথে যে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে, সজীব ভাই, এই গতবার, মানে গতবার এই যে 2021 সালে আমার সাথে থার্ড প্লেস করছে, তো তখনও তো আমি চ্যাম্পিয়ন ছিলাম। তো ডাব, নারিকেল, বিভিন্ন জিনিস, ফলমূল পাকা কাঁচা থাকে না, তখন আমি পাকা ছিলাম। আর এই থার্ড মানে কি, এর বডি হনো তখন জিলার টালা। অ্যাথলিটদের সাথে আমার কোনো দুশ্মনি নাই, আমি বলবো যে সজীব ভাইয়ের কোনো দোষ, সে যদি তার, মানে সে না, তারা যদি টাকাও দিয়ে থাকে, আমি তারে বলবো কেন, নিশ্চয় যে তার দোষ, আমি দিলে আপনি দিবেন কেন? আমি এক বছর আগে আসছিলাম জুনা পাকনা, তো এখন তো আছি দাদা, আরও বাড়ছে না, এক বছরে আমার মাসেল ম্যাচুরিটি বাড়ছে না, বয়স বাড়ছে না, জিনেটিক বাড়ছে না। একটা 10 বছরের বাচ্চা যখন 15 বছরে চেঞ্জ হয় না, 15 বছরের বাচ্চা যখন 30 বছরে চেঞ্জ হয় না, তাহলে আমার যখন এক বছর বাড়ছে, আমার জেনেটিক চেঞ্জ হয়েছে না, আমার মাসেল ম্যাচুরিটি বাড়ছে না, আমি আরও মেডিসিন ইউজ করছি না, সাপ্লিমেন্ট খাইছি না, 10 কেজি মাসেল গেইন করছি, 10 কেজি কমে তাগরে বিট দিছি, অন্ত 10 কেজি বাড়ায় খাড়াইছি। আজকে যদি আমি সোচ্চার না হতাম, এক শুভ যদি লাথি না দিত, এরকম হাজারো শুভ জন্ম নিত না, আর গণমাধ্যমে কাভারেজ হতো না। আমার প্রশ্ন যে সরকারি লোকেরা এই পদে কীভাবে আসলো এরকম বিহেভিয়ার, এরকম এডুকেশান নিয়ে? আমাদের বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন কি কালকে তৈরি হয়েছে, পরশু দিন, 2 সপ্তাহ আগে? না, এটা তো অনেক আগে তৈরি হয়েছে। কই ফেডারেশনের স্কোরবোর্ড? কই চোরের মার বড় গলা, চোরের মুখে বাংলা বেতার রুমাল দিয়া ঢাক, আর আমি শুভ দুই হাত তুলে দোয়া করি ভাইচা তোরা থাক। আরে চুরিও করবি ব্যানও করবি অসম্ভব, প্রতিবাদ করব প্রতিরোধ করব, ঠিক আছে, মানব প্রাচীর করব, মানব বন্ধন করব। যদি দেশে বিন্দু পরিমাণ ন্যায় থাকে, যদি দেশের মানুষ ন্যায় বিচার চায়, যদি দেশের মধ্যে যদি 1% ন্যায় বিচার বাইচা থাকে, ইনশা আল্লাহ আমি এই দেশ থেকে ন্যায় পাবো। আরও বিদ্রোহী জন্মাবে, দিনের পর দিন জন্মাবে, কেউ 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 রুখে দিতে পারবে না। যতবার অন্যায় হবে, ততবার এই অন্যায়ের চেহারায় লাথি হবে।
ধরেন একটা ট্যাক নাম্বার আছে, আমার ট্যাক নাম্বার ছিল 210, যোগ করে ফার্স্ট কল 210, অলরেডি আমি সামনে চলে আসছি, সালাম করে উঠছি, ফার্স্ট কলে চলে আসে না মার্কিংয়ে, দেন পোজিংও দিলাম, সব ঠিক আছে, ওকে রিভাইজ লাইন আপ, নামলাম, নামার পর আবার উঠালো, দেন চেঞ্জ করে দিল। কলেজেও পড়ছি, ভার্সিটিও শেষ করছি, আল্লাহ তালা এতটুকু ভদ্রতা দিছে যে কাকে লাথি দিতে হবে, কাকে আঙুল তুলে কথা বলতে হবে আর কার গালে জুতা দিয়ে বাড়ি দিতে হবে, এতটুকু ম্যানার আমার বাপ মা বা আমার সমাজ আমাকে শিক্ষা দিছে। সো আমি জানি যে কোন চোরকে কী বলতে হবে, কোন বাটপারকে কীভাবে ধরতে হবে, এই সৎ সাহসটা আছে, আজকে আছে বিদায়, আমি ধরতে পারছি বা ধরবো, এখনও ছেড়ে দেই নাই। তারা আমাকে ব্যান করে দিছে, চোরেরা কীভাবে একটা ভালো মানুষকে ব্যান করে, আরে বয়কট করতেছি এই ফেডারেশনকে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব, নতুন ফেডারেশনের ডাক দিব যে নতুন ফেডারেশন গড়া হোক, আর সরকারের কাছে আবেদন জানাবো এই চোর ফেডারেশনকে একদম বরখাস্ত করা হোক, বহিষ্কার করা হোক পদ থেকে, নতুন ফেডারেশন তারা দেখে শুনে যোগ্য লোককে ফেডারেশন আনুক, আমার অধিকার আমাকে ফেরত দিতে হবে, আমার যে প্রাপ্তি আমাকে এটা ফেরত দিতে হবে, সবাই দেখতেছে।